গাড়ি স্টার্ট হয়ে গেছে আজি আমার বেড়াবার যাব, বেড়াবো আমার অনেক রকমের জায়গায় ঘুরবো, আজি দেখা যায় কুটি কুটি যাওয়া যায়। এটা আমার যাবো পেট্রোল পাম্প, এটা হচ্ছে আমার বড় মাকাল থান। তো বড় মাকাল থান এটা এটা আনন্দপুর রাস্তায়, তো বারগড়িয়া এলে পুকুমা, কিছুক্ষণ পরে তো বারগড়িয়া পুকুমা। এটা হচ্ছে শুনি মন্দির ছিল, এতো বারগড়িয়া পুকিয়ে গেছি মনে কর, বারগড়িয়া পুকেই গেলি এলাই বারগড়িয়াটা দেখো যে বারগড়িয়া আজি বুধবার, আজি লকডাউন অল্প হালকা বাদে সেরকম হাট চলেছে, ছোটো একদম পাতলা হাট ফাঁকা ফাঁকা, টাইম কমসে কম এলে বাজে দুইটা বাদে ফাঁকা হাট এলে জানো না কী হবে। তার মধ্যে একটা গেট বানাইছে, এটা হচ্ছে বারগড়িয়া বাজার শেষ। এলে আমার যাবো কিছুক্ষণ পর পুকি যাবো কাটলগুড়ি মোর, কাটলগুড়ি পুকি ঢুকি তারপর হওয়া পুকি মো পেট্রোল পাম্প, কাটলগুড়িও মনে করো আর পুকি যাসি আর কত দূর মনে হয়। এবার কাটলগুড়ি পুকি যাসি যে আমার আজি যে কি তার মানে কেমন যে লাগবে, কেমন ভালো বা খারাপ সেটা কওয়া পাচ্ছি না, কিন্তু যাই ভিডিওটা জানো না তো ভালো বা খারাপ হবে, কিন্তু ভিডিওটা বানাছি আর কি একদম প্রথম এরকম ব্লগ ভিডিও বানাছি। কাটলগুড়ি আর পুকি যাসি মনে হয় পুকি কিনে, এইটা হচ্ছে কাটলগুড়ি, এটা কাটলগুড়ি, এটা আজি তার মানে এটা প্রতিদিনে হাট হয় বিকেল টাইমে বিকেল টাইমে, এলে কিন্তু দুইটা বাজে বর্তমান বাদে সবজির দোকান টোকান লাগাছে। এটা কাটলগুড়ির এটা হচ্ছে হাই মেন রোড, এলে আমার চর্গি রেসিপি হাই রোড হোক মেন রোড হোক, এলে আমার যাবো পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প তো নাগিবে হঠাৎ নেই, তাই তো গাড়ির যাবো তেল তেল তো পরে নাগিবে, চকুটা তার মানে হাওয়া লাগেছে চকুটা তোমার তোমার দোকান না এই চকুর জল উঠেছে এই তো। আর যাব অবশ্য অবশ্য ঠান্ডা লাগেছে বাইক, ঠান্ডা দিন তখন আরও হাওয়া আরও বাইক, এত মানে জ্যাকেট কম পড়ছি জামা কাপড় আর অটো ভিয়া বাইরেছি তাতে ঠান্ডা লাগেছে। অবশ্য আমার এটা আটকে নিয়ে কেনে সেটা হচ্ছে মাইনাস করি দরকার, তার মানে উপুজ ফুকুজ লাগেছে বাদে আমার মাইনাসটাও খুবই মোবাইলে। তারপর এটা হচ্ছে ভীমগড় ছিল, এটা ভীমগড়ের পিছনে আর কি গাঢ়ওয়াল, এটা আমি মাইনাস করছি। অবশ্যই একটা জিনিস যে পেট্রোল পাম্প চলে গেছি, চোখের পাম্প তো দেখা হয়নি, কিন্তু এবার কালদাটাকা স্কুল থেকে আমি কালদাটা স্কুল থেকে এবার চেংবাড়ি ফিরে গেছি, চেংবাড়ি বড় ব্রিজ, তাহলে কিছুক্ষণ পর তুমি যাবো এটা ব্রিজটার নাম হচ্ছে চাতরা ব্রিজ, চাতরা ব্রিজ ঢুকিয়ে নিই টুকি বলি চাতরা ব্রিজে পার হবো। এবার আমার কিছুক্ষণ পর চলে আসবো চেংমাড়ি, এটা হচ্ছে কেলেনটা দিকে, এটা কেলেনের কম দিয়ে, এটা হচ্ছে কেলেনের রোড, এটা একটা বিয়া বাড়ি ছিল মনে হয় ভালোই মাসা যাইছে। এলে কিছুক্ষণ পর আমার পুকুর যাবো আমার অঞ্চল, অঞ্চলের পর কিছুক্ষণ পর তারপর আসবে কদমতলা, তারপর চেংমাড়ি হাট। অবশ্যই পুকি নেই, এটা একটু মন্দির শুনি মনে হয় এটা অবশ্য অঞ্চলের রাস্তাটা ছিল। অবশ্য ঠিক মতো দেখা ওলাতে পানি নেই, তখন ক্যামেরা করতে সেটা ভুলে গেছে দেখাতে, কথম পেলাম ওর এটা আমার। এই তো কিছুক্ষণ পরেই দূর দেখা যাচ্ছে যে কচকম দু কুয়াশা হালকা হালকা দিচ্ছে, সেই পাশে ছিল অবশ্য এটা হচ্ছে চেংমাড়ি বাজার, সেই পাশে সেটা কিন্তু চেংমাড়ি না, এটা কথম পেলাম বলে বাজার করে দেখা ওদি সাইডে, এটা হচ্ছে এটা যে একটা মন্দির যে বেজাইতে কি শিব মন্দির মনে হয় হবে ঠিক মতন জানি না মন্দিরটার ব্যাপারে। এলে দোকান টোকান অবশ্য ভালো, এই যে আজকের দিনটা দেখো খুব সুন্দর লাগেছে, দেখি তো খুব জায়গা আছে আর আমার বাইকের হ্যান্ডেলও দেখাছি তোমার লাগ, দেখ টোটো ধরে লগাইছে ঘুরিতে বাইক, অবশ্য ছোলো মোশনে ভিডিওটা তোমাকে দেখাছি ছোলো মোশনে, দেখো যে দেখতে খুব সুন্দর লাগেছে, যে এমন সুন্দর লাগেছে কি আর কম, যে খুবই ভালোই আর কি যাক কয়ে। দেখো যে আরও বাড়িয়া বাড়িয়া ভিডিও বানাবো অবশ্য, এর থেকে আরও ভালো ভিডিও বানাবো, এই ভিডিওটা কিন্তু অল্প খারাপ বা ভালো না হলেও ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইকটা করো, আর আর এই আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে বা এর থেকে বা খুব ভালো ভিডিও যদি চান, আর আমার যদি ভিডিও সবসময় দেখি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাও, তাহলে আমার নয়া নয়া ভিডিও বানাতে গেলে তোমার আর মোবাইলত পুকি যাবে, তোমার দেখিবেন আর দেখিতে দেখিতে লাইকটা করে দেবেন, ভালো লাগলে কমেন্টও করেন যে আমার ভিডিওটা খুব ভালো হয়েছে, সেমন যে কোনো তোমার লিখি পারেন কমেন্ট করে জানাবেন, আরও কীরকম জায়গার ভিডিও দেখি জানবেন সেটাও কমেন্টে জানালে আমার দেখামো অবশ্যই।
অবশ্যই যে ভিডিওটা অবশ্য আমার যে এই এমন করে করছে যেন ভিডিওটার যাই ক্যামেরাটা ঠিক মতন ধরে ফেলে আমার গাছাল ডুবো বেরিস চলে গেলি তিস্তা বেরিস বেরিসে দেখাচ্ছে জল টল অবশ্য ছাড়ছে জল কম ছাড়ছে লোকও অবশ্য প্রচুর প্রচুর আজকের দিনটা হচ্ছে প্রচুর ভিড় প্রচুর লোকজন আছে কুড়িবার একদম একটা বেরিয়ে সেটা অল্প ফাঁকায় অবশ্য যত আগে যাচ্ছি তত যে এত ভিড় যে আমার সেই ভিড়ের মধ্যে কি আর কম হচ্ছে ভালোই আর কি গাড়িও চলো করে উড়িয়ে যায় আমার ভিড়ের মধ্যে তাও আমার বোনা শীতমন্ডল বাজে ভিডিওটা দেখেন এই ভিডিওটাই অবশ্য আমার এই ভিডিওটা কিন্তু সবাই দেখি খেয়াল করে লাইকটা অবশ্য করেন প্রথমবার পড়লো এরকম ভিডিও বানাচ্ছি অবশ্য আমাকে সাপোর্ট করেন লাইকটা অবশ্য করেন খেয়াল করি হ্যাঁ ব্রিজও পার হয় কিন্তু ব্রিজ পার হইয়া পরে যে ব্রিজের পার হইয়া যে একটা যে বড় একটা হাই ব্রিজ আছে সেটা যে রাস্তাটা বানাচ্ছে ওই ব্রিজটা দেখা পাচ্ছেন সেই ব্রিজটার রাস্তা কমপ্লিট ব্রিজটার মধ্যে রাস্তাটা ব্যান করে দিচ্ছে দেখো এটা একটা ব্রিজটা মানে সেই সুন্দর একটা ব্রিজ যে ভোরের ভালো বেশি নাম দেওয়া হয়েছে সেটাই আর কি যাওয়ার পরে দেখতে খুব সুন্দর জায়গাটা দেখতে খুব ভালো লাগে অবশ্যই এই জায়গাটিতে তোমার শিল্পী বা ফটো উঠেন বা খুব ভালো লাগে ফটোটা খুব ভালো হয়েছে দেখতেও মজা জিনিসটা দেখির মতন অবশ্য ভালো লাগে খুব যদি তোমার কাহো যদি হাসির চান তাড়াতাড়ি চলে আইসো হাসি দেখো যে জলটা দেখা যাচ্ছে যে এত যে ভালো লাগে আর কি কম দেখ খুব সুন্দর অবশ্য শীত কুয়াশা থাকলে চলো বাকি কুয়াশার মধ্যে ঠিক মতন পরিষ্কার দেখা যাচ্ছে না যে অবশ্য কি আর কই আমার আছি এই তিনজন আমার তিনজন মিলিয়েছি তিন বন্ধু মিলি আজকে আমার ঘুরি রাখছি অবশ্য আরও অনেক লোক আছে সেটা বিভিন্ন যা জায়গার বিভিন্ন দেশে তো জানো না মনে হয় এক দেশের সবাই অবশ্য ঠিক আমার সেটা বেড়া হয়ে গেলে আমরা চলে যাচ্ছি রওনা দিচ্ছি যে অন্য পাশ দিয়ে আমরা অন্য জায়গা যাবো ঘুরবো সেটা হচ্ছে 10 নম্বর একটা মোড় সেটা হচ্ছে 1.5 নম্বর একটা কাঁচা রাস্তা আমরা এই পাশে যাবো হলে পুরো একটা পুকুরি ফাঁকা মাঠ সেটা নদী আর জল খোসা সেটাই আমার কিনে সেটা দেখা দিয়েছে চারিভাগে তাই যেটা জল উপেছে আর আমার এই পাশে ঘুরেছি বিন্দাস আর দেখ একটা পাকদণ্ডের মতন উল্টা মতন দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা সত্যিকারের এমন জিনিস ভালোই জিনিসটা আর আমার এই তিন বন্ধু মিলি যে আজই বর্তমান এই দেশেরটা ছিল সূর্যটা সূর্যটার তারপরে ক্যামেরার কালোতে সূর্যটা খুব আমার কাছে ছিল তিন বন্ধু খুব ভালোই লাগেছে আর এই ভিডিওটা খুব ভালোই হোক সেটাই চাই যে ভিডিওটা এমন আমার ভালো করি যে এটা আলোচনা চলেছে কেমন লাগেছে কি হয় দেখো তিনজন মিলে বেড়াচ্ছি অবশ্য কি আর কম যে আমার এবার খুব আশা করি আছি শর্টকাট একটা খারাপ জায়গায় ভিডিও শুট করছি সেটা অবশ্য জানো না যে ভালো লাগবে কিনে জায়গাটা সিনটা অবশ্য তবুও ভিডিওটা আমার মন পেড়ার থেকে বাংলাদেশি খুব ভালো মতন চেষ্টা করি অবশ্য ভিডিওটা আমার একটাই ভুল করছি যে বর্তমান বাড়ি বাড়ির জন্য আমার তেমন এমন যেটা করছো মন নাম আছে দেবানন্দ মু যদি সবসময় ভিডিওটা দেখা গেলে তাহলে ভিডিওটা খুব আরও হিট বা খুব ভালো হইলে সেটা অবশ্য পারলো নেই অবশ্য আমি গাড়ি তো চড়ি ফেলানো এবার আমার গাড়ি স্টার্টও উঠাই দিচ্ছি এবার গাড়ি স্টার্ট দিছ গাড়ি স্টার্ট হয় না একচোটে এবার মনে হয়েছে কিন্তু এবার আমার বাড়ির দিকে যাও না পথে গাড়ি ঘোড়া হয়ে গেল অবশ্য গাড়ি তোমাকে ছিল ঘুরিবারই লাগবে আমার ডবল চিনি তাক তো ওঠেন লাগবে ব্যাস এই দুইজন আমার ডবল চিনি পিন্ডার যাসি অবশ্যই হয়ে গেল রাস্তা সব ভালো ছিল অবশ্য আরও কিছু দূর গেলে এ পুরা ধুলা রাস্তা সেটাতে গেলে আমার ধুলা দেখ মেয়ের ডাবল ডাবল লাগিয়েছে দুইজন আর শেষে দেওয়া যাচ্ছে চেকমারি যাওয়ার মেয়ের আমার আলদপুর রোড রাস্তা সেটা সে গেলে মেয়েটা আছে দিয়ে একটা সাথে চেকমারি আমার বাজারও যাই মাঝে সাঝে সবসময় যাই বাড়ির পাখি আরও রাখার দিন এটা হচ্ছে আনন্দপুর যাওয়ার রাস্তাটা দেখো অবশ্য খুব ভালোই লাগেছে কিন্তু ঠান্ডা লাগেছে এবং কিন্তু ঠান্ডা বাস খাচ্ছ মজা লাগে খাবার তারপর যে আমার টিম আছে আরেকজন পিছিয়ে পিছিয়ে আছে আমার আগে এগিয়েছে জানা না যে ভিডিওটা খুব ভালোই হবে আর একটা আমি বারে বারে একটা কথা খেয়াল করতেছে ভিডিওটা অনেকক্ষণ দেখলেন মনে হয় দেখলেন তো একটা যদি ফর্ম হারাইছেন তুই লাইকটা দিবার লাইকটা দিলে খুব ভালো হয় লাইকটা করে
ঠান্ডার অব্দি আমার গাড়ি অবশ্য জোরে অত চালাচ্ছি নাই, বিন্দাসে যাচ্ছি, খুব ভালোই লাগছে। ঠিক আছে চলো দেখতে থাকো। এটা হচ্ছে একটা আশেপাশে একটা ছোটো দেখতে নদী না করে, এটা একটা ব্রিজ, ব্রিজটা পার হয়ে গেলে ব্রিজটা পার হওয়ার পর চলে আসবে ভেঙতে, সেটা হচ্ছে আনন্দপুর চাপাটা ভেঙতে দিই। কিছুক্ষণ পর আসবে সেটাও দেখার মতো, তো কিছুক্ষণ পর সেটা পুকিবে যে আমার কেমন আস্তে আস্তে সেটাও দেখাবে। কিন্তু ঠিক মতন যে দেখা মতো সেটা অবশ্য পানি নেই বলে গেছি, যে ভিডিওটা করির সময় অত খেয়াল ছিল না যে ভালো মতন তোমার দেখে বাইরে আমার আনন্দপুর ফ্যাক্টরি দেখে চেষ্টা করব। এবার দেখা মতো এইটাই হচ্ছে আনন্দপুর ফ্যাক্টরি, এখানে দেখাই দিই, ভালো মতন দেখাবো অন্য ভিডিও। এটা তো মানে আমার পুরো তারাগুলো স্পেশালি এলাই আমার কিছুক্ষণ পর তুমি যেমন বড়বাসার লাইন এইটাই হচ্ছে বড়বাসার লাইনের এটা হচ্ছে বাড়িঘর। এটা একটা লোকজন রাস্তা খুবই ফাঁকা হিসেবে, তুমি একটা এমন টাইমে সবাই বাড়ির ভিতরে কাজে ব্যস্ত, বাইরে দেখো শুধু বাড়িঘরে দেখো, সেরকম বড়বাসার লাইনের বাড়িঘর, ছাওয়া ছোট ছাগল। অবশ্য রোডটা খুব ভালোই, সবাই অবশ্য আগের থেকে খুব ভালোই উন্নতি হয়েছে, বাড়িঘর ভালোই, তার মানে ভালোই কি পুরোনো ঘরটার অবশ্য ভাঙা টাকা আছে, সেটা অবশ্যই অনেক খুব ভালোই হচ্ছে। দেখো যে আমার এবার আমার পুকি জামা কিছুক্ষণ পর আমার বড়বাসার শিব মন্দির এই হ্যান্ডটা পার হলেই অবশ্য বড়বাসার শিব মন্দিরটাও দেখা মাঝে, ঠিক মতো দেখে পারি নি। এটা হচ্ছে বড়বাসার শিব মন্দির, এটা কিছুদিন পর পূজা মন্ডল রয়েছে, এটা অবশ্য অনুষ্ঠান হয় এটা তার দিকটা, এটা অবশ্য আমার যাচ্ছি। এই চলে যাচ্ছে আমার, এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল এটা বড় মাকালথান প্রাইমারি স্কুল, বড় মাকালথানের একটা বড় একটা আম গাছ, এটা প্রাইমারি স্কুল, এটা হচ্ছে স্কুলের মাঠ, এটা হচ্ছে মাকালথানের পিছন দিকটা। অবশ্য ওই লাইনের মধ্যে এটা হচ্ছে বড় মাকালথানও বর্তমান আছে, খুব ফাঁকা ফাঁকায়, অবশ্য লোকটুকু যে কাটতে বেড়ে গেছে ঝাঁকটা উঠে গেছে দেশের, যে খুব ভালো। এটা হচ্ছে ওই পাশে ফরেস্ট, এই পাশে হচ্ছে মোর বাড়ি হচ্ছে বড় মাকালথান পাকা রাস্তার শেষে, এবং নাম দেবানন্দ, এটাই আমার বাড়ি পুড়িয়েছে। আমার ছেলেকে ভিডিও খুব ভালো লাগে, লাগিয়ে আসি আর অবশ্যই করেন, ভালো থাকেন সুস্থ থাকেন, যে ভিডিওটা এই পছন্দ লাইকটা অবশ্যই করেন, বাই বাই, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।